আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা সমন্ত্রণ এনটিভি রোক নিউজের সাথে রয়েছে আমি কাজী শাহিনশা। সংবাদের শুরুতেই জানিয়ে দেব শিরোনাম। তিনটি বিষয়ে আটকে আছে ব্রেক্সিট আলোচনা, সাধারণ জনগণকে নিয়ে খেলা বন্ধ করার আহ্বান ব্রিটেনের শীর্ষ ব্যবসায়ীদের। শনি অথবা রবিবার হারিকেন লি এবং মারিয়া আঘাত হানতে পারে যুক্তরাজ্য আয়ারল্যান্ডে, আবহাওয়া অফিসের সতর্কবার্তা। স্কটিশ ডাউন এবং ন্যাশনাল সোশ্যালিস্ট এন্টি ক্যাপিটালিস্ট নামে নব্য নাৎসিবাদী দুটি দলকে নিষিদ্ধ ঘোষণা ব্রিটেনের। এবং মিয়ানমার সরকারকে রোহিঙ্গাদের ফেরত নিতে নিরাপত্তা পরিষদের মাধ্যমে চাপ প্রয়োগ করা হচ্ছে বলে জানান যুক্তরাজ্যের পররাষ্ট্র প্রতিমন্ত্রী মার্ক ফিল্ডস। শুনছিলেন শিরোনাম, এবার জানিয়ে দেব পুরো সংবাদ। শুরুতেই ব্রিটেন প্রসঙ্গ। ব্রেক্সিট নিয়ে চূড়ান্ত সমাধানের লক্ষ্যে আলোচনা চালিয়ে যাচ্ছে ইউ এবং ব্রিটেনের মূল মধ্যস্থতাকারীরা। গত সপ্তাহে প্রধানমন্ত্রী থেরেসা মে ইতালির ব্রেক্সিটের অচলাবস্থা নিরসনে বক্তব্য রাখেন। ওই বক্তব্যকে নিষ্পত্তিমূলক অগ্রগতি বলে মনে করেন ব্রিটেনের পক্ষে মধ্যস্থতাকারী ডেভিড ডেভিস। ফ্লোরেন্সে ডেভিড তার বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রী দুই বছর ট্রানজিশনাল পিরিয়ডের যে ঘোষণা দিয়েছেন তাতে সহজেই চূড়ান্ত সমাধান সম্ভব। কিন্তু ইউর পক্ষে মধ্যস্থতাকারী মাইকেল বার্নিয়ার বলেছেন, দুই পক্ষের মধ্যে এখনও বড় ধরনের ব্যবধান রয়ে গেছে, আগে সেগুলো সমাধান করা দরকার। এছাড়া তিনি বলেন, ভবিষ্যৎ সম্পর্ক আলোচনার জন্য কয়েক সপ্তাহ অথবা কয়েক মাসই যথেষ্ট, এর জন্য দুই বছর প্রয়োজন নেই। আর নর্দার্ন আয়ারল্যান্ডের সীমান্ত, ব্রিটেনে ইউর নাগরিকদের অধিকার এবং ডিভোর্স বিল, এই তিন বিষয়ে সমাধানে না পৌঁছালে আলোচনার পরবর্তী ধাপে যাওয়া সম্ভব নয়, এমনটাই মনে করেন বার্নিয়ার। এদিকে ব্রিটেনের শীর্ষ ব্যবসায়ী নেতৃবৃন্দ ব্রেক্সিটের কারণে ইউ এবং ব্রিটেনের নাগরিকদের নিয়ে খেলা বন্ধ করার আহ্বান জানিয়েছেন। ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন টিইউসি এবং কনফেডারেশন অফ ব্রিটিশ ইন্ডাস্ট্রি এক যৌথ বিবৃতিতে বলছে, কয়েক লক্ষ ব্রিটিশ নাগরিক ইউতে এবং কয়েক লক্ষ ইউ নাগরিক ব্রিটেনে চাকরি করে, তারা তাদের চাকরি নিয়ে অনিশ্চিত। ব্রেক্সিট আলোচনায় তাদের জীবন নিয়ে প্রথমেই সমাধানের আহ্বান জানান ব্যবসায়ী নেতৃবৃন্দ। এই উইকেন্ডে অর্থাৎ শনি বা রবিবার যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডে আঘাত হানতে পারে হারিকেন লি এবং মারিয়া, এমনটাই জানিয়েছে আবহাওয়া অফিস। যুক্তরাষ্ট্রে হারিকেন আর্মা আঘাত হানার পর হারিকেন লি ও মারিয়া কানাডার পূর্বাঞ্চলে আটলান্টিকের পাশ দিয়ে বয়ে যায়। আটলান্টিকের উপর দিয়ে বয়ে আসা ওই হারিকেন যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডের উত্তরাঞ্চলের দিক দিয়ে আসবে বলে মনে করা হচ্ছে। কানাডা থেকে বয়ে আসা উত্তর আটলান্টিকের দিকে বহমান এই হারিকেন শক্তি হারিয়ে অনেকটাই দুর্বল হয়ে পড়বে বলেও মনে করা হচ্ছে। তবে হারিকেন লি ও মারিয়ার প্রভাবে এই এলাকার বায়ু থাকবে আর্দ্র এবং প্রচণ্ড বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অফিস হলুদ সতর্কবার্তা দিয়ে বলেছে, হারিকেন লি ও মারিয়ার প্রভাবে যুক্তরাজ্যের পশ্চিমাঞ্চলে 25-50 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, আর ওই সময় পাহাড়ের উপর দিয়ে 100 মিলিমিটার বৃষ্টি হতে পারে। হারিকেনের চূড়ান্ত আঘাত রবি অথবা সোমবারও হতে পারে। স্কটিশ ডাউন এবং ন্যাশনাল সোশ্যালিস্ট এন্টি ক্যাপিটালিস্ট নামে দুটি নব্য নাৎসিবাদী দলকে নিষিদ্ধ ঘোষণা করেছে যুক্তরাজ্যের সরকার। ন্যাশনাল অ্যাকশন নামে নিষিদ্ধ ঘোষিত দলের সাথে সম্পর্ক থাকায় তাদের নিষিদ্ধ করা হয়। 2016 সালের ডিসেম্বরে নব্য নাৎসিবাদী দলকে যুক্তরাজ্যে নিষিদ্ধের পরিকল্পনা করা হয়। এরপর থেকে তাদের বিভিন্ন কর্মকাণ্ড পর্যবেক্ষণ করে সরকার। গতকাল সন্ত্রাসী হামলার সন্দেহে 11 নব্য নাৎসিবাদী দলের সদস্যকে ইংল্যান্ড ও ওয়েলস থেকে গ্রেফতার করা হয়। তারা ন্যাশনাল অ্যাকশন নামের একটি নব্য নাৎসিবাদী গ্রুপের সাথে যুক্ত। আজ বৃহস্পতিবার পার্লামেন্টে ওই দুটি দলকে নিষিদ্ধ ঘোষণা করা হয়। এই প্রসঙ্গে সরকারের কাউন্টার টেরোরিজম গ্রুপের চিফ জানান, চরমপন্থী সন্ত্রাসী দলের মতো নব্য নাৎসিবাদী দলকেও সরকার দেশের জন্য হুমকি মনে করে, আর এই কারণেই তাদের নিষিদ্ধ ঘোষণা করা হয়। এবারে কমিউনিটি প্রসঙ্গ। যুক্তরাজ্যে আওয়ামী লীগ লিভারপুল মার্সিসাইড শাখার আয়োজনে নর্থ ওয়েস্ট ও নর্থ ইস্টের সকল কমিটির নেতৃবৃন্দদের নিয়ে ঈদ পরবর্তী এক মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে লিভারপুলে। আমাদের লিভারপুল প্রতিনিধি ফখরুল আলম জানান, রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় দেয় বাংলাদেশ সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে এবং আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার 71তম জন্মদিনের শুভেচ্ছাসহ আওয়ামী লীগকে আরও শক্তিশালী করে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে বুধবার লিভারপুলের স্থানীয় একটি রেস্টুরেন্টে ঈদ পরবর্তী আনন্দ সভায় উপস্থিত ছিলেন ইংল্যান্ডের বিভিন্ন স্থানের আওয়ামী লীগ নেতৃবৃন্দরা। যুক্তরাজ্যে আওয়ামী লীগের লিভারপুল মার্সিসাইড শাখার সভাপতি মুজাহিদুর রহমান আসকরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সিপার মিয়ার পরিচালনায় অনুষ্ঠিত সভায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আজিজুল রহমান দ্বারা। সভায় শুরুর প্রথমেই সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করে 1 মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়। সভায় বক্তব্য রাখেন গ্রেটার ম্যানচেস্টার আওয়ামী লীগের সভাপতি সুরাবুর রহমান, সৈকত আহমেদ এমবি, অ্যাডভোকেট মীর গোলাম মুস্তফা, সৈয়দ মুজিবুর রহমান, আব্দুল সালাম, খায়রুল ইসলাম নুনুসহ আরও অনেকেই। আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন ম্যানচেস্টারের চেতনা সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দরা এবং আনন্দঘন নৈশভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
সভায় ম্যানচেস্টার ওল্ডহ্যাম ব্র্যাডফোর্ড নিউক্যাসেল সান্ডারল্যান্ড চেস্টার রচটেল সহ বিভিন্ন শহরের আওয়ামী লীগ নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। সিলেট দুই নির্বাচনী আসনে আওয়ামী লীগ থেকে যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরীকে মনোনয়ন দেওয়ার দাবিতে ফ্রান্সে মতবিনিময় সভা অনুষ্ঠিত হচ্ছে। আমাদের ফ্রান্স প্রতিনিধি নয়ন মামুন জানান, ফ্রান্সে বসবাসরত সিলেটের বালাগঞ্জ বিশ্বনাথ ওসমানীনগর এলাকার যুব সমাজের উদ্যোগে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার প্যারিসের গার্ড নর্দে আয়োজিত এই সভায় ফ্রান্স প্রবাসী ওসমানীনগরের প্রবীণ মুরব্বী দবির আহমেদের সভাপতিত্বে মতবিনিময় সভা পরিচালনা করেন ওসমানীনগর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক জামিল আহমেদ শাহেদ। এ সময় প্রধান অতিথির বক্তব্য রাখেন ফ্রান্স আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন কয়েস, মুক্তিযোদ্ধা আব্দুল নূর শিকদার, শায়েক ইবনে হোসেন, জাহিদুর রহমান সুমন, রাসেল আহমেদ, জুনেদ আহমেদ সহ অন্যান্যরা। এ সময় বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান জানান বাংলাদেশ আওয়ামী লীগ থেকে আগামী নির্বাচনে আনোয়ারুজ্জামান চৌধুরীকে মনোনয়ন দেওয়ার জন্য। এলাকার উন্নয়নে আনোয়ারুজ্জামান চৌধুরীর বিকল্প নেই বলেও মতামত জানান তারা। বাংলাদেশ জাতীয়তাবাদী দল কার্ডিফ শাখার উদ্যোগে সোমবার বাংলাদেশের সাবেক অর্থমন্ত্রী, বিশ্বব্যাংকের সাবেক চেয়ারম্যান, বিএনপির স্থায়ী কমিটির প্রতিষ্ঠাকালীন সদস্য, বিশ্ববরেণ্য অর্থনীতিবিদ মরহুম এম সাইফুর রহমানের অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কার্ডিফ বাংলাদেশ সেন্টারে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছিল। ওয়েলস থেকে আব্দুল আল আমান জানান, প্রথমেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মৌলানা শেখ ফজলুর রহমান। কার্ডিফ বিএনপির সভাপতি মুস্তফা সালি লিটনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলামের সঞ্চালনায় উক্ত স্মরণ সভায় বক্তব্য রাখেন কার্ডিফ বিএনপির উপদেষ্টা মসুদ আহমেদ, নুরুল হক আনসারি, মোহাম্মদ আসাব মিয়া, ওয়াহিদুর রহমান আলো, জুবায়ের আহমেদ চৌধুরী, সামিমুল ইসলাম বদরুল ও আশরাফ হোসেন সহ অন্যান্যরা। এ সময় বক্তারা বাংলাদেশের জন্য মরহুম এম সাইফুর রহমানের অবদানের কথা নিয়ে আলোচনা করার পাশাপাশি তাঁর বর্ণাঢ্য রাজনৈতিক ও সামাজিক জীবন নিয়েও আলোচনা করেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কার্ডিফ বিএনপির উপদেষ্টা আব্দুল কাদির, শামসুল আলম, ওয়ালিস মিয়া, ইউসুফ খান জিমি, নিয়াজ হায়দারি ও মামুন রহমান সহ অন্যান্যরা। পরিশেষে মরহুম এম সাইফুর রহমানের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। রোহিঙ্গা হত্যার প্রতিবাদে ইতালির পালের মতে এক প্রতিবাদ সমাবেশ ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে। আমাদের পালেরমো প্রতিনিধি তাফাজ্জুল তোপু জানান, মায়ানমারে রোহিঙ্গাদের উপর নির্যাতনের প্রতিবাদে পালেরমো ক্ষুদ্র ব্যবসায়ী সমিতি অ্যাসোসিয়েশনের উদ্যোগে সোমবার বিকেলে ঐতিহাসিক থিয়েটার মাসিমের সামনে এক প্রতিবাদ সমাবেশ ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানবতা বিরোধী প্রকাশ্যে এই গণহত্যার প্রতিবাদে ঘণ্টাব্যাপী এই কর্মসূচিতে ব্যানার ও ফেস্টুন হাতে সংগঠনের নেতাকর্মী সহ শত শত প্রবাসী বাংলাদেশি ছাড়াও ইতালিয়ান, মধ্যপ্রাচ্য, আফ্রিকার নাগরিকেরা যোগ দেন। সংগঠনের সভাপতি নাসির হোসেনের সভাপতিত্বে ও লিটন মল্লিকের পরিচালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন পালেরমো আওয়ামী লীগের সভাপতি সিকান্দর মিয়া, তনির খান, আনোয়ার হোসেন ভূঁইয়া, ডালিয়া আক্তার সুমি, শিহাবুদ্দিন, মোহাম্মদ ফজলুল হক, নজরুল হুদা চৌধুরী সহ অন্যান্যরা। এ সময় বক্তারা বলেন, মানবতা বিরোধী এই রোহিঙ্গা হত্যা বন্ধ ও বাংলাদেশে অবস্থানরত নিরীহ রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজ দেশে সসম্মানে ফিরিয়ে নিয়ে তাদের অধিকার প্রতিষ্ঠায় পশ্চিমা বিশ্বের দেশগুলোকে দ্রুত পদক্ষেপ গ্রহণ করা দরকার। এ সময় বক্তারা আরও বলেন, বাংলাদেশে আসা বিপুল সংখ্যক রোহিঙ্গাকে দ্রুত ফিরিয়ে নিতে মিয়ানমারকে আন্তর্জাতিকভাবে চাপ দিতে হবে। উক্ত প্রতিবাদ সমাবেশ ও অবস্থান কর্মসূচিতে পালেরমোর বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দদের পাশাপাশি পালেরমোর বাংলাদেশ কমিউনিটি বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভায় বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের সাহায্যের জন্য একটি ফান্ড গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। হাইড ইউনিটি সেন্টারের উদ্যোগে সারা বছরব্যাপী যুক্তরাজ্যের বিভিন্ন শহর জুড়ে অনুষ্ঠিত পুল ও ক্যারাম প্রতিযোগিতার বিজয়ীদের সম্মান জানানোর লক্ষ্যে এক অ্যাচিভমেন্ট ইভিনিংয়ের আয়োজন করা হয় সেন্টারের হলরুমে। আমাদের ম্যানচেস্টার প্রতিনিধি আব্দুল মতিন জানান, মোহাম্মদ ইকবাল সমুজের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাসির খান শোয়েব, আবুল বাশর, আবুল মুমিন, দুলাল মিয়া ও গোলাম কিবরিয়া বেলাল সহ অন্যান্যরা। ব্রিটেনে বেড়ে ওঠা বাঙালি নতুন প্রজন্মের শিশু কিশোরদের সামাজিক অবক্ষয় থেকে রক্ষা করতে খেলাধুলার বিকল্প নেই বলে জানিয়েছেন আগত অতিথিরা। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতে নতুন প্রজন্মের শিশু কিশোরদের জন্য হাইড ইউনিটি সেন্টারে আরও বেশি করে খেলাধুলার ব্যবস্থা করা হবে। সিলেট জেলা অ্যাসোসিয়েশন পোর্টসমাউথের উদ্যোগে পোর্টসমাউথ ক্রিকেট ক্লাবে অনুষ্ঠিত হচ্ছে সিক্স এ সাইড ক্রিকেট টুর্নামেন্ট। এতে আটটি ব্রিটিশ বাংলাদেশি দল অংশগ্রহণ করে। দলগুলি হচ্ছে সিলেট এক্সপ্রেস, ফোরহ্যাম টাইগার্স, মসুদ আহমেদ স্পোর্টিং ক্লাব, সিপিএম লিজেন্ড, হিট অ্যান্ড রান অ্যান্ড পোর্টসমাউথ টাইগার্স ক্রিকেট ক্লাবের তিনটি দল। প্রতিযোগিতায় পোর্টসমাউথ টাইগার্স ক্রিকেট ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় সিলেট এক্সপ্রেস। সংগঠনের উপদেষ্টা আসিদ আলী মজিদ মিয়া, নির্বাহী সদস্য আশরাফ মফজুল লিটুর সৌজন্যে বিজয়ীদের মধ্যে পুরস্কার
হিসেবে নগদ অর্থ এবং ট্রফি প্রদান করা হয়। এই সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি খালেদ নজরুল, নুরুল আলম, এ কে ফজলুল হক, সমীর আলী, সালাউদ্দিন মিন্টু, দেলা হোসেন বেগ, ফরহাদ আল মাহমুদ সহ অন্যান্যরা। সংগঠনের পক্ষ থেকে টুর্নামেন্টের খেলোয়াড়, স্পন্সর, আম্পায়ার সহ সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। এদিকে উক্ত সংগঠনের উদ্যোগে আগামী 8ই অক্টোবর ফুটবল এবং 15ই অক্টোবর ব্যাডমিন্টন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এতে সকলের উপস্থিতি ও সহযোগিতা কামনা করা হয়েছে। এবারে বাংলাদেশ প্রসঙ্গ। মিয়ানমার সরকারকে রোহিঙ্গাদের ফেরত নিতে নিরাপত্তা পরিষদের মাধ্যমে চাপ প্রয়োগ করা হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ সফররত যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র প্রতিমন্ত্রী মার্ক ফিল্ডস। রোহিঙ্গা ইস্যুতে যুক্তরাজ্য পুরোপুরিভাবে বাংলাদেশের পাশে রয়েছে বলেও জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সাথে বৈঠক শেষে তিনি এ কথা জানান। বিস্তারিত দেখুন রিপোর্টে। সচিবালয়ে দুর্যোগ ও ত্রাণমন্ত্রী সহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠক করেন যুক্তরাজ্যের দুই প্রতিমন্ত্রী সহ 9 সদস্যের প্রতিনিধি দল। গত 1 মাস 3 দিনে মিয়ানমারের প্রায় 5 লাখ নাগরিক বাংলাদেশে এসেছে জানিয়ে তাদের নিজ দেশে ফিরিয়ে নেয়ার বিষয়ে যুক্তরাজ্যের সহায়তা চাওয়া হয়। সেই প্রচেষ্টার পাশাপাশি রোহিঙ্গাদের জন্য আর্থিক সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন যুক্তরাজ্যের দুই প্রতিমন্ত্রী। তারা 5.9 মিলিয়ন পাউন্ডে তার ইতিমধ্যে সহযোগিতা করেছেন, আর আজকে আরও 30 মিলিয়ন পাউন্ড তারা আমার আজকে সাহায্য দেবেন এবং এই হাত তারা অব্যাহত রাখবেন। এবং আমরা বলেছি দুই ভাগে আমরা এই রোহিঙ্গা যারা এসেছেন তাদের আমরা রাখতে চাই। প্রথম হলো এটা মিড টাইম, আমরা একটি জায়গা ঠিক করেছি কুতুব পালংয়ে। তিনি আরও জানান 2.5 লাখ রোহিঙ্গার কথা মাথায় রেখে কুতুপালংয়ে 2,000 একর জমিতে অস্থায়ী আবাসন তৈরি করা হচ্ছে, কিন্তু ইতিমধ্যেই প্রায় দ্বিগুণ সংখ্যক রোহিঙ্গা বাংলাদেশে এসেছে, তাই প্রয়োজন হলে সেখানে আরও প্রায় 3,000 একর জমি বরাদ্দ দেওয়ার সুযোগ আছে। আর সংকট দীর্ঘমেয়াদী হলে এ পর্যন্ত বাংলাদেশে আসা প্রায় 10 লাখ রোহিঙ্গাকে নোয়াখালীর ভাসানচরে স্থানান্তর করা হবে, সেখানে আবাসনসহ অন্যান্য সুযোগ সুবিধার কাজ সম্পন্ন করতে 5 বছর সময় লাগতে পারে বলে জানান তিনি। এর আগে যুক্তরাজ্যের দুই প্রতিমন্ত্রী রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাথে বৈঠক করেন। রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নিতে আন্তর্জাতিক চাপ সৃষ্টি সহ সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেয়া হয় যুক্তরাজ্যের পক্ষ থেকে। এই গুরুত্বপূর্ণ ইস্যুতে ব্রিটেন বাংলাদেশের পাশে আছে। রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তার পাশাপাশি তাদের ফিরিয়ে নিতে যুক্তরাজ্যই কূটনৈতিক নেতৃত্ব দিচ্ছে। সামনের দিনেও তারা সহযোগিতা করবেন দু ক্ষেত্রেই, তাদেরকে মানবিক সহায়তা বৃদ্ধি করার ক্ষেত্রে এবং সেই সাথে সাথে মিয়ানমারের নাগরিককে মিয়ানমারে ফেরত নিয়ে যাওয়ার ক্ষেত্রেও তারা সহযোগিতা করবেন, এইটা তারা পুনর্ব্যক্ত করেছেন। সাম্প্রতিক রোহিঙ্গা সংকটের বিষয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে যুক্তরাজ্যই প্রস্তাব উপস্থাপন করেছে বলেও জানান মার্ক ফিল। ফয়জুল্লাহ মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। কক্সবাজারের উখিয়ার সৈকতে রোহিঙ্গা বোঝাই একটি নৌকা ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে। এতে এখন পর্যন্ত শিশু, নারী সহ 16 রোহিঙ্গার লাশ উদ্ধার করা হচ্ছে। এখনও নিখোঁজ রয়েছে 20 জন। এদিকে শরণার্থীদেরকে উখিয়া থেকে অন্যত্র সরিয়ে নেওয়ার কার্যক্রম শুরু করেছে সরকার। বিস্তারিত দেখুন রিপোর্টে। দীর্ঘ 1 মাস ধরে মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গারা শুরুর দিকে অবস্থান নেয় কক্সবাজারের উখিয়া টেকনাফ সড়কের দুই পাশে। প্রচুর পরিমাণে গাছ আর পাহাড় কেটে তৈরি করা হয় হাজার হাজার অস্থায়ী ঘর। ত্রাণের গাড়ি ঢুকলেই অসহায় এই জনগোষ্ঠীর ছোটাছুটিতে সৃষ্টি হয় তীব্র যানজট। আশ্রিত মিয়ানমার নাগরিকদের নিরাপত্তা আর শৃঙ্খলার বলয় আনতে এবার নির্দিষ্ট করে দেওয়া হয়েছে আবাসনের জায়গা। খুব কম সংখ্যক বাইরের দিকে আছে, তাদেরকে ধীরে ধীরে যেহেতু আমরা পরিবার ভিত্তিক একটা কার্ড সিস্টেম আমরা চালু করছি এবং তাদেরকে বলাই হচ্ছে তুমি যদি এই জায়গাতে না আসো তুমি বঞ্চিত হবা, এবং সবাই নিজ উদ্যোগেই এই 2,000 একর জায়গা যেখানে আমরা দেখিয়ে দিচ্ছি সেখানে তারা চলে আসছে। ত্রাণ নিয়ন্ত্রণের জন্য উখিয়া উপজেলা সদরের কাছাকাছি আমরা একটা নিয়ন্ত্রণ কক্ষ করলাম এবং আমাদের 12টা ডিস্ট্রিবিউশন পয়েন্ট আমরা করেছি, ত্রাণ ডিস্ট্রিবিউশন পয়েন্ট। তন্মধ্যে 7টা হলো উখিয়াতে এবং 5টা টেকনাফে। কিছুটা বিড়ম্বনা হলেও স্বতঃস্ফূর্তভাবে নতুন স্থানে আবারও ঘর নির্মাণে কাজ করছে রোহিঙ্গারা নিজেরাই। আমরা এতকাল বর্মাতা ছিলাম, বর্মাতা সারা এরা এড়াইছি মিয়ানমারে বাসা মারছি। উনি বলতেছে উনি এখন যেখানে আছে ওখান থেকে সরকার বলছে আপনাদের কাছ থেকে এইটা এখান থেকে উঠে যেতে হবে, যতটুকু উঠে যেতে হবে ততটুকু পর্যন্ত একটা চিহ্ন দিয়ে রাখছে, তো ওরা যখন বলে তারা ওখান থেকে সরে অন্যত্র চলে যাবে।
তবে ঘর নির্মাণের সময় রোহিঙ্গাদের কাছে চাঁদা চাওয়া হচ্ছে বলেও অভিযোগ করছেন কেউ কেউ। তবে ওখানে কিছু লোক টাকা দাবি করতেছে তাদের কাছ থেকে, ওরা দাবি করতেছে ওই জায়গাটা তাদের। অভিযোগে একেবারে ভিত্তিহীন আমরা বলবো না, ইতোমধ্যে আমরা অনেকের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি। প্রচুর সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য এখানে কর্মরত আছে, স্পেসিফিক অভিযোগ আসবে তার বিরুদ্ধে ব্যবস্থা হবে, আমরা ছাড় দিচ্ছি না কাউকে। রাস্তার পাশে শরণার্থী শিবিরগুলো সরিয়ে ফেলার ফলে এখানে কিছুটা হলেও শৃঙ্খলা ফিরে আসছে, তবে এই অঞ্চলের মানুষের আশঙ্কা এই জনপদের মানুষের ভাষা এবং মিয়ানমারের রোহিঙ্গা সম্প্রদায়ের মানুষের ভাষা একই হওয়ার ফলে ভবিষ্যতে রোহিঙ্গারা মিশে যেতে পারেন এই লোকালয়ের জনপদের সাথে, ফলে ভবিষ্যতে তাদের আলাদাভাবে শনাক্ত করা সরকারের পক্ষে কঠিন হয়ে পড়তে পারে বলেও আশঙ্কা তাদের। মুকসিমুল আহসান, এনটিভি নিউজ, টেকনাফ, কক্সবাজার। আন্তর্জাতিক প্রসঙ্গ। মিয়ানমারের রাখাইন রাজ্যে জাতিসংঘের একটি নির্ধারিত সফর মিয়ানমার সরকার হঠাৎ করে বাতিল করে দিয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। ইয়াঙ্গনে জাতিসংঘ মুখপাত্র সিলিং বিবিসিকে জানান, সরকার এই সফর বাতিল করার পেছনে কোনো কারণ দেখায়নি। রোহিঙ্গা মুসলমানরা কেন পালাতে বাধ্য হয়েছে সেটা রাখাইনে গিয়ে তদন্ত করার জন্য জাতিসংঘ মিয়ানমারের উপর চাপ দিয়ে আসছিল। বিস্তারিত দেখুন রিপোর্টে। ইয়াঙ্গুনে জাতিসংঘের মুখপাত্র স্তানিসলাভ সেলিং এর বরাত দিয়ে বিবিসি জানায়, মিয়ানমারে জাতিসংঘের প্রতিনিধি দলের নির্ধারিত সফরটি বাতিল করেছে মিয়ানমার কর্তৃপক্ষ। পরিদর্শন বাতিলের পেছনে কোনো নির্দিষ্ট কারণও দেখায়নি তারা। রোহিঙ্গা মুসলিমরা কেন রাখাইন ছেড়ে পালাতে বাধ্য হচ্ছে এটি সরেজমিনে তদন্ত করার কথা ছিল পরিদর্শক দলটির। এর আগে জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিখ বলেছিলেন, বৃহস্পতিবার জাতিসংঘের পরিদর্শক দলের সফরের আয়োজন করেছে মিয়ানমার সরকার। নিরাপত্তা পরিষদের বৈঠকের দিনে এই পরিদর্শন বাতিল করা হলো। এদিকে মিয়ানমার সরকার খুব শিগগিরই রোহিঙ্গাদের ফেরত নেওয়ার প্রক্রিয়া শুরু করতে যাচ্ছে বলে জানা গেছে। মিয়ানমারের তথ্য মন্ত্রণালয়ের ফেসবুক স্ট্যাটাস উদ্ধৃত করে স্ট্রেইট টাইমস এবং জাপান টাইমস পত্রিকায় এ খবর পরিবেশন করা হয়। এতে বলা হয়, রোহিঙ্গাদের ফেরত নিতে তাদের পরিচয় যাচাইয়ের প্রক্রিয়া শুরু করার উদ্যোগ নিয়েছে সেদেশের সরকার। মিয়ানমার ভূখণ্ডেই তা করা হবে। রাখাইনে রোহিঙ্গাদের পরিচয় যাচাই সাপেক্ষে প্রবেশের জন্য স্থল এবং জলপথে দুটি প্রবেশপথের নাম ঘোষণা করেছে তথ্য মন্ত্রণালয়। যারা স্থলপথে আসবে তাদের পরিচয় যাচাই করা হবে টাউনপিও লাট্টুয়ে গ্রামে, আর যারা জলপথে আসবে তাদের পরিচয় যাচাই করা হবে নাগুয়ো গ্রামে। গত সপ্তাহে সুচি নিজেও রোহিঙ্গাদের ফেরত নেওয়ার ক্ষেত্রে কঠিন যাচাই বাছাইয়ের কথা বলেছিলেন। এদিকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে বৃহস্পতিবারের বৈঠককে সামনে রেখে মিয়ানমারের উপর চাপ বাড়ানোর দাবি জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সংস্থাটির সংকট মোকাবেলা বিষয়ক পরিচালক তিরানা হাসান এক বিবৃতিতে বলেছেন, পদ্ধতিগত বলপ্রয়োগের মাধ্যমে রোহিঙ্গাদের উৎখাত করেছে মিয়ানমার সেনাবাহিনী, এক্ষেত্রে মানবতার বিরুদ্ধে অপরাধ সংঘটিছে। মিয়ানমারের উপর অস্ত্র নিষেধাজ্ঞা সহ সব ধরনের চাপ প্রয়োগের আহ্বান জানান তিনি। হাসান বাইজিদ, এনটিভি ইন্টারন্যাশনাল ডেস্ক। সৌদি আরবে নারীদের উপর থেকে গাড়ি চালানোর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। বিশ্বে একমাত্র এই দেশটিতে নারীদের গাড়ি চালাতে দেওয়া হতো না, তবে গাড়িতে চালকের আসনে বসতেও আগামী বছরের জুন পর্যন্ত অপেক্ষা করতে হবে দেশটির নারীদের। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো অভিযোগ করে আসছিল সৌদি আরবে নারীদের মৌলিক অধিকার খর্ব করা হচ্ছে, তবে এখনও বেশ কিছু কাজ আছে যা সৌদি নারীরা করতে পারেন না। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি একটি প্রতিবেদনে জানিয়েছে, কোনো কাজগুলো এখনও পুরুষের অনুমতি ছাড়া করতে পারেন না সৌদি আরবের নারীরা। সৌদি আরবে নারীদের পাসপোর্ট করার ক্ষেত্রে পুরুষের অনুমতি লাগবে। ভ্রমণ করতে সঙ্গে রক্তের সম্পর্কের কোনো আত্মীয় স্বজনকে নিতে হবে। পরিবারের অমতে নারীরা নিজের সিদ্ধান্তে বিয়ের বৈধতা দেওয়া হয়নি। এছাড়া নতুন ব্যাংক অ্যাকাউন্ট খোলার এবং কোনো ব্যবসা শুরুর ক্ষেত্রে অবশ্যই অভিভাবকের অনুমতি লাগবে। সৌদি নারীরা কারাগার ছাড়ার সময় উপস্থিত থাকতে হবে তার কোনো অভিভাবককে। হাসপাতালে বিশেষ কোনো অস্ত্রোপচার করার ক্ষেত্রে অভিভাবকের অনুমতি লাগবে। এবার জানিয়ে দেব সিলেট ব্যুরো অফিস থেকে পাঠানো তথ্য, ছবি নিয়ে সংবাদ প্রতিদিনের সিলেট। সুনামগঞ্জের জগন্নাথপুরে মাদ্রাসার জমি নিলামকে কেন্দ্র করে দুই পক্ষের বন্দুকযুদ্ধে 37 জন গুলিবিদ্ধ হয়ে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে। নিহতের নাম নূরে আলী, তিনি উপজেলার সিদ্ধের পাশা গ্রামের মৃত তস্কির আলীর ছেলে। পুলিশ জানায়, শনিবার সুনামগঞ্জের জগন্নাথপুরের শ্রীধর পাশা গ্রামে দারুসসালাম মাদ্রাসার জমি নিলাম নিয়ে জাবেদ আলী ও ফয়সল মিয়ার মধ্যে বন্দুকযুদ্ধ হয়। এতে বেশ কয়েকজন গুলিবিদ্ধ সহ গুরুতর আহত হয়। আহতদের মধ্যে কয়েকজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছিল। তাদেরই মধ্যে ফয়সল মিয়ার পক্ষের নূরে আলীর অবস্থার অবনতি হতে থাকে। বুধবার মধ্যরাতে চিকিৎসারত অবস্থায় মারা যায় তিনি। নূরে আলীর লাশ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্ত শেষে তার পরিবারের কাছে হস্তান্তর করা হচ্ছে।
জামালপুরের সরিষাবাড়ি পৌরসভার মেয়র রুকনুজ্জামান রুকনকে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পুলিশ উদ্ধার করেছে। রুকনুজ্জামান দাবি করেছেন, অজ্ঞাত পরিচয় ব্যক্তিরা গাড়িতে করে তাকে চা বাগান এলাকায় ফেলে গেছে। সোমবার থেকে তিনি নিখোঁজ ছিলেন। দুই দিন নিখোঁজ থাকার পর তাকে উদ্ধার করে মৌলভীবাজার পুলিশ। মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ শাহজালাল বুধবার বিকেল 4টায় এক প্রেস ব্রিফিং করে জানান, শ্রীমঙ্গল উপজেলার কালীঘাট ইউনিয়ন কমপ্লেক্সের সামনে থেকে দুপুর 1:15 দিকে রুকনুজ্জামানকে পাওয়া যায়। তাকে একটা মাইক্রোবাসে করে 4-5 অপরিচিত লোক নিয়ে এসে চোখ বাঁধা অবস্থায় ফেলে যায়। কিছুটা অস্বাভাবিক অবস্থায় দেখতে পেয়ে স্থানীয় লোকজন পরিচয় জানতে চান। তিনি পরিচয় দিলে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পুলিশ এসে তাকে শ্রীমঙ্গল থানায় নিয়ে যায়। পরে শ্রীমঙ্গল থেকে মৌলভীবাজার পুলিশ সুপারের কার্যালয়ে তাকে নিয়ে আসা হয়। দর্শক সংবাদ শেষ করব, তবে শিরোনাম জানিয়ে দিচ্ছি আরও একবার। তিনটি বিষয়ে আটকে আছে ব্রেক্সিট আলোচনা। সাধারণ জনগণকে নিয়ে খেলা বন্ধ করার আহ্বান ব্রিটেনের শীর্ষ ব্যবসায়ীদের। শনি অথবা রবিবার হারিকেন লি এবং মারিয়া আঘাত হানতে পারে যুক্তরাজ্য আয়ারল্যান্ডে, আবহাওয়া অফিসের সতর্কবার্তা। স্কটিশ ডাউন এবং ন্যাশনাল সোশ্যালিস্ট এন্টি ক্যাপিটালিস্ট নামে নব্য নাৎসিবাদী দুটি দলকে নিষিদ্ধ ঘোষণা ব্রিটেনে। এবং মিয়ানমার সরকারকে রোহিঙ্গাদের ফেরত নিতে নিরাপত্তা পরিষদের মাধ্যমে চাপ প্রয়োগ করা হচ্ছে বলে জানান যুক্তরাজ্যের পররাষ্ট্র প্রতিমন্ত্রী মার্ক ফিল্ডস। এই ছিল আমাদের হাতে থাকা এনটিভি ইউরোপ নিউজের সর্বশেষ আয়োজন। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি ইউরোপ অনলাইন www.europeantv.com। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।